সিনেমা নাটকের মতো কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে ঢাকার নাটকপাড়াগুলোতে একের পর এক স্থগিত হচ্ছে পূর্ব নির্ধারিত বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠান আয়োজন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কেউ কেউ আবার এমন পরিস্থিতিতে নাটকের প্রদর্শনী চলন রাখতে দেখা যায় কোনো কোনো সংগঠনকে বুধবার সন্ধ্যায় ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে টিনের তলোয়ার নাটকের প্রদর্শনী করেছে নাট্য সংগঠন মোর। এদিন দর্শক ও আসনারূপ ছিল বলে প্রাঙ্গনেমোরের অভিনয়শিল্পী ও সংগঠক নুনা আফরোজ তথ্য দিয়েছেন এদিকে একত্রিশে জুলাই টিনের তলোয়ার নাটকের প্রদর্শনী হবে বলেও তথ্য দিয়েছেন নুন আফরুজ তবে চলতি সপ্তাহে অন্তত আটটি পূর্ব নির্ধারিত নাটকের মঞ্চায়ন এবং অনুষ্ঠান স্থগিতের তথ্য পেয়েছে দেশটিভি রকম প্রস্তুতি থাকার পরও দেশের পরিস্থিতি বিবেচনায় আপাতত অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হচ্ছেন আয়োজকরা অন্যদিকে ঢাকার সেগুন বাগিচারে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পূর্ব নির্ধারিত নাটকের প্রদর্শনী স্থগিত করে প্রাচ্যনাট্য ও দেশ দেশনাটক প্রাচ্যনাটের রচলায়তন এবং দেশনাটকের এই পুরাণের প্রদর্শনী হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাট্যকেন্দ্রের পূর্ণাহ নাটকটি মঞ্চন করার কথা ছিল কিন্তু প্রদর্শনীটি স্থগিত করা হয়েছে বলে নাট্যশালার মিলনায়তন বরাদ্দ বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে এছাড়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে বৈকুণ্ঠ আবৃত্তি সংগঠনের অনুষ্ঠানের জন্য মিলনায়তন বরাদ্দ নেওয়া হয়েছিল সেই অনুষ্ঠানটিও অবদত হচ্ছে না শুক্রবার দেশের প্রথম নাটক শিক্ষার প্রতিষ্ঠান থিয়েটার স্কুল তাদের সাবেক শিক্ষার্থীদের নিয়ে বেলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে প্রাক্তনী সম্মেলনের আয়োজন করেছিল এতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা থিয়েটার স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা যোগ দিতে নিবন্ধনও করেছিলেন কিন্তু বৃহস্পতিবার সকালে থিয়েটার স্কুল প্রাক্তনী সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেন আয়োজন সংশ্লিষ্টরা মহিলা সমিতি মিলনায়তন এই খোঁজ নিয়ে জানা যায় বৃহস্পতিবার একটি নাট্য সংগঠন তাদের নতুন নাটকের কারিগরি মহড়ার জন্য মিলনায়তন ভাড়া নিয়েছিল তারা সেটি বাতিল করেছে শুক্রবার থিয়েটার স্কুল এবং পরদিন শনিবার নাট্যদল থিয়েটার লাভ লিটার্স নাটকের জন্য মিলনায়তন ভাড়া নিয়েছিল দুটি অনুষ্ঠানে স্থগিত করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে থিয়েটার বা অন্য নাট্যদল থেকে নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে নাটকটি মঞ্চায়নের জন্য মিলনায়তন বরাদ্দ নিয়েছে পরবর্তী সময়ে এই প্রদর্শনীটিও বাতিল করা হয় একই চিত্র দেখা যায় বেঙ্গল শিল্পালয়ে গত সপ্তাহে নতুন কিছু চিত্রশিল্পীর চিত্র প্রদর্শনী করার কথা থাকলেও শুক্রবার এই প্রতিষ্ঠানটির গেট ছিল বন্ধ দেবরায় দীপ্ত দেশ টিভি